হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা কুকিং ভিডিও। দেখতেই পাচ্ছ ইলিশ মাছ। আজকে আমি বাঙালিদের খুব প্রিয় ইলিশ দিয়ে, বেগুন দিয়ে যে ঝোলটা হয়, আমি আজ সেটাই তোমাদের বানিয়ে দেখাবো। খেতে অসম্ভব ভালো হয়েছিল। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর দুর্গাপুজোর স্পেশাল এই ধরনের ইলিশ মাছের প্রিপারেশন, বিরিয়ানি, বিভিন্ন ধরনের ভিডিও আরও আসতে চলেছে আমার চ্যানেলে। সো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানো। তো এখানে দেখো ইলিশ মাছ, আমি এই ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এই ইলিশ মাছটাকে আমি রান্না করব। তো প্রথমেই তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনের টুকরো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এবার বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে আমি তুলে রাখবো। তো দেখো যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর আমি এই বেগুনের ঝোলে আলুও দেবো, সেই কারণে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটাতে, সেটাও ভেজে তুলে রাখবো। এরপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর কালো জিরের ফোড়নটাকে একটুখানি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা আমি গোটা মশলাটাকে প্রথমে পেস্ট বানিয়ে নিয়েছি, তারপর দিয়েছি। তোমরা যেন গুঁড়ো ইউজ করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম টালমারিক, হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো নুন। এরপর দিয়ে দিলাম নুন, নুনটা অবশ্যই যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর আমি মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজতে থাকবো, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মাখানো সেই আলুর টুকরোগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এবার এই মশলাটায় দিয়ে দিলাম। এরপর মশলার সাথে আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষাবো। যখন দেখবো যে তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দেবো জল। তো এরপর আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার কষানো কমপ্লিট, আমার খুব ভালোভাবে কষে গেছিল মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, জলটা প্রয়োজন মতো, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অ্যান্ড রান্নাটাও পুরোপুরি হয়ে যায়। এরপর দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটাই কিন্তু আমি ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনোরকম মাছটাকে ভাজি, ইলিশ মাছ ভাজার প্রয়োজন হয় না। আমাদের বাড়িতে অন্তত এইভাবেই রান্না হয় আর খেতে সত্যিই খুব ভালো হয়। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। এরপর মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর আমি রান্নাটাকে হতে দেবো। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এরপর শুধু ঝোলটা যখন হয়ে আসবে নামানোর আগে আবার আমি তোমাদের দেখাচ্ছি। তো আমার ঝোলটা দেখতেই পাচ্ছ ফুটে এসছে। নামানোর কিছুক্ষণ আগে আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই বেগুন ভাজাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আবার কিছুক্ষণ রান্না করব, তারপর রান্না হয়ে গেলে আমরা মাছটাকে নামিয়ে নেব। আজকের রেসিপি ইলিশ বেগুন একদম রেডি হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি এটাকে জাস্ট নামিয়ে নেবো, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই বেগুন দিয়ে ঝোলটা একদম জমে গিয়েছিল। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করতে ভুলো না অ্যান্ড শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের পুজো স্পেশাল আরও রেসিপি আসতে চলেছে আমার চ্যানেলে, এগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো। অ্যান্ড অনেক রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও চেক করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।